আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে চাকরি সংক্রান্ত লেটেস্ট গুরুত্বপূর্ণ আরেকটি আপডেট নিয়ে। তো বন্ধুরা, আজকের পোস্ট তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা দেখতেই পাচ্ছ, ভারতীয় ডাক বিভাগে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশ করেছেন। তোমাদের মোট শূন্যপদ রয়েছে 2,357টি শূন্যপদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এই শূন্যপদের বিস্তারিত বিষয় আজকে আমরা এ টু জেড আলোচনা করব। তোমাদের কবে লাস্ট ডেট, কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, প্রত্যেকটা বিষয় আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো চলুন বন্ধুরা, দেখে নিচ্ছি বিজ্ঞপ্তিতে কী কী বিষয় উল্লেখ করা হয়েছে। তো দেখো বন্ধুরা, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্যের পোস্ট অফিসগুলিতে গ্রামীণ ডাকসেবক নিয়োগ করবে ইন্ডিয়ান পোস্ট। মোট শূন্যপদ 2,357টি এই পদে নিয়োগ করা হচ্ছে তোমাদের। ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে আগামী 19 আগস্টের মধ্যে। তাহলে তোমাদের মাঝে ক্লিয়ার হয়ে গেল, তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 19 আগস্ট, ঠিক আছে। গ্রামীণ ডাকসেবক পদের জন্য ইন্ডিয়ান পোস্ট WB রেক্রুটমেন্ট 2020-এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। চাকরি প্রার্থীরা অনলাইনে তোমাদের একটি ওয়েবসাইটের লিঙ্ক বা তোমরা অ্যাপ্লিকেশন লিঙ্ক বলতে পারো, যে লিঙ্কগুলো দিয়েছে তোমরা চাইলে ওখান থেকে একটি স্ক্রিনশট করে নিয়ে নিজের কাছে রাখতে পারো। এই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু তোমাদের আবেদনগুলো করতে পারবে। 20 জুলাই থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনগুলো করতে পারবে। মেধার ভিত্তিতে আবেদনকারীদের যোগ্যতা বিচার হবে। নিচে এই বিষয়ে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, অভিজ্ঞতা এবং বাছাই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি তোমাদের কোন কোন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে স্পষ্ট উল্লেখ করা রয়েছে BPM, ABPM ডাকসেবক পদে নিয়োগ করা হচ্ছে। নেওয়া হবে 2,357 জনকে। তো বন্ধুরা, এখানে যে বিষয়টি উল্লেখ করেছেন যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে, দেখো বাছাইকারীকে অবশ্যই দশম শ্রেণী বা সেকেন্ডারি পাস হতে হবে। কোনো স্বীকৃত বোর্ড থেকে তাদের অবশ্যই গণিত, স্থায়ী ভাষা এবং ইংরেজিতে পাস মার্কস থাকতে হবে। আবেদনকারীরা দশম শ্রেণী পর্যন্ত স্থানীয় ভাষা পাঠ্য হিসাবে থাকা বাধ্যতামূলক। এরপরে রয়েছে বয়সসীমা। তো দেখো বন্ধুরা, বয়সসীমায় চাওয়া হয়েছে ডাকসেবক পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুসারে বিশেষ শ্রেণীর জন্য বয়সে কিন্তু অবশ্যই ছাড় পাবেন। এর পরবর্তী যেটি বিষয়, তোমরা কীভাবে আবেদন করবে। তো দেখো বন্ধুরা, apost.in এই আবেদনকারীদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 20 জুলাই থেকে 19 আগস্টের মধ্যেই তোমরা এই অ্যাপ্লিকেশনগুলো করবে। সেখান থেকে আবেদনের রসিদ নিজের কাছে প্রমাণ হিসাবে রেখে দিবেন। এরপরে রয়েছে আবেদন ফি। তো দেখো, SC, OBC, EWS, মেল এবং ট্রান্সম্যানদের জন্য আবেদন ফি 100 টাকা। সব মহিলা ও ট্রান্সম্যান আবেদনকারীরা বিনামূল্যে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবে indianpost.gov.in এই ওয়েবসাইট ভিজিট করে। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার। তোমরা খুব শীঘ্রই তোমাদের অ্যাপ্লিকেশনগুলো করে নাও যারা ইচ্ছুক গ্রামীণ ডাকসেবক পদে চাকরি করার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।